স্বদেশে কেবল করোনা আতঙ্ক, করোনার বিভীষিকায় এটা সমগ্র দেশ এক নিম্নমান পরিবেশের সৃষ্টি করেছে। বহুকেইখন আগশাৰীৰ দেশ এটা করোনার কবলত পড়ে রাজহাড় ভঙা অবস্থা। মই আজি উপস্থিত আছোহি বিশ্বনাথ জেলার গহপুর মহকুমার মহকুমা চিকিৎসালয়ত। মোর উপস্থিত আছে মহকুমা স্বাস্থ্য বিষয়া, বিশিষ্ট চিকিৎসক, সমাজকর্মী। বিশেষক মই এটা কারণেই সমাজকর্মী বলে কলো, তেখেত অকল চিকিৎসা বৃত্তিতে নয়, সমাজের যিকোনো বিষয়ে তেখেত সদা সচেতন ব্যক্তি। মই তেখেতর লগত উপস্থিত আছো তেখেত ডক্টর রবীন্দ্রনাথ দেউৰী স্যার। স্যার নমস্কার, আপনার আমার চ্যানেলের স্বাগতম। আপনি কোকসুন, বিশেষক এই করোনা আতঙ্কর সময় আপনি কেনে ধরনের পদক্ষেপ লৈছে? বর্তমান আমার চিকিৎসালয় গহপুর মহকুমা চিকিৎসালয় আমার গোটে সমগ্র গহপুর অঞ্চলকে সামরি আমার ইয়ালকে সরভাগ আমার বাইরেরপর টেস্টবিল থাকে। আমি ইয়াত বিশেষকে আমার যখন ইয়াত লোক আসেসলক আমি সজাগতা সৃষ্টির কারণে পদক্ষেপ হাতত লৈছো, আর বিশেষকে আমার স্বাস্থ্যকর্মী সকলকে আমি সজাগ করেছো এই দিকত। আর অপরদিকে দিনে দিশায় অবিরামভাবে কাম করে গেছে এই করোনার আতঙ্কর রাইজ আতঙ্কিত হওয়া উচিত নহয়, ইয়াকে মই কবলে গেছো। আর প্রত্যেকেই যাতে সজাগ হয়, আর কোনোবাই যদি কোবাত লুকাইও আছে এনে ধরনের বাহিরের অসমৰ বাহিরের আহি তেখেতসকলে অনতি পলমে নিজেই আগবাড়ি আহি সরকার যে নীতি নির্দেশনা আছে তাকলে সন্মান জানানো উচিত। হ্যাঁ হ্যাঁ, বিশেষক যদি গহপুর মহকুমাত যদি করোনার কোনোবা রোগী যদি দেখা দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ কি আপনার? তাৎক্ষণিক আমার আহিব লাগিব, আর অহার লগে আমি আমার পঞ্জীয়ন হব, আর তেখেতসকলক আমার আইসোলেশন একটা ওয়ার্ড আছে, আমি সেই ওয়ার্ডত রাখিম, আর যিখিনি আমার সম্ভব চিকিৎসা সেবা আমি লগে প্রদান করি। তার লগতে আমি 108 কল করে তেখেতসকলক আমার ইয়ারপরা তেজপুর যখন চিকিৎসা মহাবিদ্যালয় আছে তালে আমি প্রেরণ করি। তাতলকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করব, যে সাব আদি লব, আর তারপর তেখেতসকলে তাতে আইসোলেশন হয়তো করব। হ্যাঁ, যদি বিশেষভাবে গহপুর এখন পিছপরা জায়গা, তেনে যদি বিশেষ যদি বেশি যদি আমার করোনা আতঙ্ক যদি বেমারি আমার ইয়াত যদি দেখা দিয়ে তেনে তাৎক্ষণিক আপনি কইছে, তথাপিও আমার ইয়াত কেনে ধরনের পর্যাপ্ত সুবিধা আছে গহপুর এই চিকিৎসালয়? চিকিৎসালয় বর্তমান আমার একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম তো আমার খোলা থাকে, তাত অফিসে আমার মানুষ আছে, আর গ্রুপ ওয়াইজ তেখেতসকলক ডিউটিত নিয়োজিত করা হয়েছে। আর ইয়াত বিশেষকে আইসোলেশন ওয়ার্ড আছে, আর আমার গাঁয়ে ভূঁয়ে আমার আশা কর্মী সকল আছে, আর চিকিৎসক সকল আছে, গাঁও পঞ্চায়েতর মেম্বার সকল আছে প্রতিটি স্তরতে, আর গাঁওবুড়া সকল আছে, আর বিশেষকে যখন সজাগ সচেতন ব্যক্তি তেখেতসকলও আগবাড়ি আহিছে। আর তেখেতসকলে নিজেই কিছু সংখ্যক রোগী ইয়ালে সন্দেহজনক সাসপেক্টেড তেখেতসকলক লগত লৈ ইয়ালে লৈ আহিছে, আর তেখেতসকলক আমি চিনাক্তকরণ করি, যদি আমার সাসপেক্টেড হয় তেখেতসকলকো আমি কোয়ারেন্টাইন করি, আর তেখেতসকলক আমি তেজপুরলৈ প্রেরণ করার কারণে যাবতীয় ব্যবস্থা হাতত লম। গহপুরবাসী রাইজর কারণে আপনার আপনি কি কব? গহপুরবাসী রাইজক মই এটা কথাই অনুরোধ জানাব বিচারিম, সেইটো হৈছে এতিয়া আতঙ্কিত হওয়ার সময় নহয়। আমি এই করোনা ভাইরাসর যি ধরনের কিছু অপপ্রচারও গাঁয়ে ভূঁয়ে আরম্ভ হয়েছে সেইবিলাকৰ প্রতি আমি বড় গুরুত্ব দিব নালাগে, কিন্তু বিজ্ঞানসম্মত প্রণালীরে আমি কেনেকৈ নিজক রক্ষা করব পারো এই দিকতে বেশি মনোনিবেশ করব লাগে। আর সঘনায় এটা কই থাকা হয়েছে যে আমি হাত পরিষ্কারকে সাবন পানি ধুই থাকিব লাগে, আর চৌদিশর পরিবেশটা সদায় পরিষ্কার করে রাখিব লাগে, আর ইয়ার পিছত যেটো আমার ঘর হাইজেনিক যিখিনি সেইখানে আমি মেইনটেইন করে চলব লাগে, আর সোশিয়াল ডিস্টেন্সিং যেটো আমি 1 মিটার নালাগে 2 মিটার আঁতরতো যদি আমি ইজনে সিজনের পর অকান আঁতরি চলব পারো সেইখানে কিন্তু অতি গুরুত্বপূর্ণ কথা, আর সেইখানে আমি রক্ষা করে চলিলে আমি এই বেমারের পর বহুখানি হাত সারি থাকবে।